স্মার্টফোন বিশ্বে এক তাক লাগানো স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং, যেটা হবে মিড বাজেটের সবচেয়ে সেরা স্মার্টফোন। এই ফোনটার নাম হবে স্যামসাং গ্যালাক্সি F22। কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটাতে যা যা অফার করছে তা রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে। এই ফোনটাতে থাকছে 6.4 ইঞ্চ সুপার আমোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং চিপসেট অ্যান্ড 5000mAh ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও এই ফোনটার চমক থাকবে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি F22 ফুল ডিটেলস জানতে পারবেন। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা আপনার জন্য কেমন হবে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং ডেট। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিও আপনার দ্বারা মিস না হয়ে যায়। এবং আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 50টা, আশা করি কমপ্লিট করে দেবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক, তবে সাথে থাকছে চমৎকার সুন্দর গ্যাডেন কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে। নিচের দিকে থাকছে ফ্ল্যাশ লাইট, সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ড্রপ নস যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তো ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটার ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে। এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চ সুপার আমোলেড ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজলিউশন অর্থাৎ 6x2600px। একই সাথে এই ডিসপ্লে PPI ডেন্সিটি থাকছে 274। এছাড়াও এই ডিসপ্লে ইন্টারেস্টিং ফিচার থাকছে 90Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। প্রাইস রেঞ্জ বিবেচনায় এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগেনি, তবে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে অনেক বেটার হইতো। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে ওয়ানিউআই কোর 3.1, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলো G80, যেটি 12 nm টেকনোলজির উপর বেস্ট অক্টোকোর প্রসেসর। এর GPU থাকছে মালি G52 MC2। মিডিয়াটেকের হেলো G80 একটি গেমিং চিপসেট, এ থেকে পাবজির মতো গেমস রান করাতে পারবেন হায়ার গ্রাফিক্সে। ফোনটি 4/64, 4/128 এবং 6/128 এই তিনটি ভেরিয়েন্ট থাকছে। এছাড়াও ফোনটিতে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার থাকছে। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটি গিয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 MP, 2 থাকছে 8 MP আল্ট্রাওয়াইড, 3 থাকছে 2 MP ডেপ সেন্সর, 4 থাকছে 2 MP মাইক্রো লেন্স। এই ফোনটার রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। সেই সাথে এই ফোনটার সেলফিতে থাকছে 13 MP আর একটি সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরাতেও ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 15W একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট। এই ফোনটা বাংলাদেশে আসলে হয়তোবা 20-22 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এই ফোনটা জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের ফার্স্ট উইকে পাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।